মুরব্বির এখানে বসে আছে, আমার দিকে বারবার তাকাইতেছে যে আপনি কখন শেষ করবেন, আমি তো বুঝি সিগন্যাল। এখন প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে হজ করা যাবে কিনা, প্রভিডেন্ট ফান্ডটা কিসের টাকা এটা দেখতে হবে। প্রভিডেন্ট ফান্ডটা এটা কিসের? প্রভিডেন্ট ফান্ডে আপনার যে অংশটা এটা আপনার, কারণ এটা চুক্তির মাধ্যমে আপনি পাচ্ছেন। আর বাকি যে অংশটি, ওই অংশটি আসলে কি কাজে লাগানো আছে? যেমন আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম এর আগে, সেখানকার প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা, এখানটা টিচারদের একটা কমিটি ছিল, ওই কমিটির প্রধান ছিলাম আমি। ওই টাকাটা নিয়ে আমরা হালাল বিজনেস করেছি, তাতে তো আমার টাকার কোনো অভাব সমস্যা নেই, মানে আমি হালাল বিজনেস করেছি, আমি জানি। এখন যদি আপনার ওই টাকা রাখা হলো ব্যাংকে এবং সেখানে সুদ দেওয়া হলো, তাহলে ওই বাকি অংশ যেটা আপনার অংশ অতটুকু আপনার হালাল, আপনার প্রতিষ্ঠান যতটুকু চুক্তিবদ্ধ অনুসারে আপনাকে দেবে। যেমন 10% ধরুন, 10% আপনার বেসিক থেকে কেটে নেবে। আমি জানি যে আপনারা অনেকেই চাকরি করেন, এগুলো আপনাদের বোঝার কথা। বেসিক থেকে 10% কেটে নিল, আবার প্রতিষ্ঠানও কি কন্ট্রিবিউটরি ফান্ড বলে এটাকে, তারও 10% দিল, তাহলে 10-10 কি 20, এর উপর যা সুদ হবে ওইটা আপনি নিতে পারবেন না। ওই বাকি যে টাকা অতটুকু আপনার টাকা, এইখান দিয়ে আপনি হজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। বুঝতে পারেননি? বুঝতে পারছেন নাকি? এতটুকু হলো আপনার যতটুকু কন্ট্রিবিউশন। ধরেন আপনার কাছ থেকে প্রতি মাসে 1000 টাকা করে কেটে নিয়েছে, আবার ওই প্রতিষ্ঠানও 1000 টাকা দেবে, কারণ এটা চুক্তির মধ্যেই লেখা, নিয়োগপত্রের মধ্যে এটা লেখা। এই 2000 টাকা করে আপনার প্রতি মাসে, এবং প্রতি বছরই 2000 না, আবার কখনো কখনো যখন ইনক্রিমেন্ট বাড়ে, বেসিক বাড়ে, পে স্কেল বাড়ে, তখন আবার এগুলো বেড়ে যায়। অতএব আপনার যতটুকু এটা আপনি রেকর্ড রাখবেন, অথবা যারা অ্যাকাউন্টস মেনটেন করে সফটওয়্যার মধ্যে থাকে, যে আপনার কন্ট্রিবিউশন এতটুকু প্রতিষ্ঠান এতটুকু দিয়েছে, আর বাকি আপনি ইন্টারেস্ট, আগে নাম ছিল ইউজারি, এটার নাম না এখন দিয়েছে কি ইন্টারেস্ট। আচ্ছা মদ কি বিসমিল্লা মদ নাম দিলে কি মদ খাওয়া হালাল নাকি? নাম দিয়েছে বিসমিল্লা মদ, তাতে কি হয়েছে? নামের উপর কিছুই যায় আসে না। অতএব ওই অংশটা আপনার জন্য জায়েজ নাই। রোগ মুক্তির জন্য তাবিজ বা সুতা বা পাট শরীর বাঁধা শেরেক, এটা বাঁধা কি শেরেক। মনে রাখবেন, ঔষধ যা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাবেত তা করা যাবে। যেমন ধরুন কোরআনের ঝাড় ফুঁক করা, এটা কোরআনে আল্লাহ বলেছেন, কোরআন সকল সুরা কি শিফা, ফিহি শিফাউল লিন্নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অতএব গোটা কোরআন শেফা, যেই আয়াত দিয়ে আপনি শেফা করতে চান পসিবল, আবার কিছু প্রেসক্রাইবড আয়াত আছে, এগুলো দিয়ে আপনি করতে পারেন। এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে এটার ভিজিবল সাইন্টিফিক প্রুফ লাগবে। যেমন ধরুন ল্যাবরেটরিতে টেস্ট করা হয়েছে, অথবা ফার্মাকোলজি, এটা আলাদা একটা সায়েন্স অফ মেডিকেল, আপনার কি বলে ঔষধ বানানোর একটা সায়েন্স ফার্মাকোলজি। এই ফার্মাকোলজিতে এটা বিজ্ঞানীরা বিজ্ঞানাগারে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে এই ওষুধের এটা গুণ, ওইটা আপনি খেয়েছেন, এটার ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি আছে, এটা সাইড ইফেক্ট আছে, এটা শরীরে গিয়ে কাজ করে, এই দুইটাই শুধুমাত্র জায়েজ। আর ভুয়ার উপর আপনি একটা তাবিজ লাগিয়ে দেবেন, আর ভুয়া থেকে আইসা এটা আপনার রোগ মুক্তি করে দেবে, তাহলে ওই ভুয়ার উপর আপনি নির্ভর করলেন, এই জাতীয় নির্ভর করা শেরেক, এটি করা যাবে না। এটা শুনুন, বলেছেন মান আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা, কেউ যদি তামিমা অর্থাৎ তাবিজ লটকায় তাহলে সে শেরেক করলো। অন্য হাদিসে সহিহ হাদিসে এসে কেউ যদি এটা লটকায় তখন আল্লাহ বলবেন যা তোরে যদি পারে তাহলে ওটা ভালো করুক, আমি আর তোর খবর নিলাম না, ছেড়ে দিলাম, তখন উপায় কী হবে? সর্বনাশ। কোনো স্ত্রী যদি তার স্বামীর কথা না মানে তাহলে কি হবে? তার অবস্থা পরকালে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু তো স্পষ্ট করে বলেছেন, আমি তোমাদেরকে দেখেছি ইন্নি উরীতুকুন আকসার আহলি জান আহলিন নার, আমি দেখেছি তোমরা জাহান্নামে বেশি। এখন পুরুষরা খুশি যে বাহ, এরা জাহান্নামে বেশি গেছে। এক মহিলা মারা যাওয়ার পর তার স্বামী তার কবরের পাশে দিয়ে কাঁদতেছে, প্রচুর কাঁদতেছে, প্রচুর কাঁদতেছে। তো আরে আরেকজন বলে, আহারে স্ত্রী জানি কি পরিমাণ ভালোবাসতো এরকম কাঁদতেছে। বলে ভাই আহারে অনেক ভালোবাসতেন না? বলে না রে ভাই অন্য কাহিনী। বলে কি? বলে শুনছি যেই ব্যক্তি মারা গেলে তার কবরের পাশে অথবা তার জন্য যদি জীবিতরা যদি চিৎকার করে কাঁদে তাহলে নাকি তার কবরে আজাব হয়। আমি চাই এর কবরে একটু আজাব হোক। এখন ঘটনাটা আসলে কি, আপনারা খুশি হইেন না? একজন আমাদের মধ্যে কেউ ওয়াজ করার পরে বলছে স্বামী স্ত্রী জান্নাতে একসাথে থাকবে, ওই পিছন থেকে একজন বুড়ি বৃদ্ধা কান্না করে উঠতেছে। বলে কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? স্বামীর কথা মনে পড়ে গেছে? বলে না না মনে পড়ে না, ওই আবু বকরের বাপের সাথে আবার আমার থাকা লাগবে। বুঝলেন, জান্নাতে একসাথে থাকবে মানে দুনিয়াতে ওই লোকের সাথে থাকতে থাকতে খুবই বিরক্ত, এখন আবার জান্নাতে গিয়ে তার সাথে থাকা লাগবে নাকি, বলে আবার থাকা লাগবে তার সাথে, এই কথা শুনে আমার কান্না আসতেছে। যাই হোক, স্বামীদের আনুগত্য করা ফরজ। স্বামীর আনুগত্য করা কি ফরজ, মনে রাখবেন এটা ফরজ, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন। আমি ফরজ বানানোর কেউ না এবং ডিলেট করার মতো কেউ না, এটা বললে আল্লাহর জিহ্বা টেনে ছেড়ে ফেলবেন। এই জন্য আনুগত্য করা ফরজ। রাসূল বলেছেন নারীরা
চারটা কাজ করলে তারা জান্নাতে যাবে, কেউ তাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে না। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, রোজা রাখা এবং লজ্জাস্থান হেফাজত করা, আর চার নম্বরটা কি, স্বামীদের আনুগত্য করা। তাহলে কেউ তাকে দাখালাতিল জান্নাত মিন আইয়ি বাবিন শা, জান্নাতে যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। খুব সিম্পল, নারীদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। ইসলামী লাইফ ইন্স্যুরেন্স জায়েজ কিনা, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কি, অধিকাংশ এখন অন রেকর্ড এগুলো তো বিভিন্ন জায়গায় যাইতেছে, কেমনে বলি, ধোকাবাজি অনেকে, এগুলো সাবধান সাবধান সাবধান। লাইফ ইন্স্যুরেন্সের উপর আমি একটা কোর্স পড়াই ইউনিভার্সিটিতে, MBA তে, সেটা একটা একাডেমিক ইস্যু। কোরআনের তাফসির পড়ার জন্য কোন তাফসির বই সবচেয়ে ভালো, পরামর্শ চাই। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ভাই তাফসিরটা পড়বেন, আপনার নাম শুনেছেন কোনোদিন? হ্যাঁ আচ্ছা, আনলে তাফসির ইবনে কাসির পড়বেন, ওকে, তাফসির ইবনে কাসির পড়বেন, সালাফি সবচেয়ে বড় তাফসির তাফসির ইবনে কাসির, এটি পড়বেন। শাবান মাসের আমল সম্পর্কে জানতে চাই, এইগুলো নিয়ে ইউটিউবে প্রচুর পরিমাণ লেকচার আছে। শাবান মাসের আমল মানে হলো অধিকাংশ বেদাতে ভর্তি, শাবান সরি রজব, রজব হলো বেজাত ভর্তি, শাবান মাসে সরি শাবান সরি শাবান মাসের আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাবান মাসে কি করতেন, ব্যাপক পরিমাণ রোজা রাখতেন, কি করতেন, ব্যাপক পরিমাণ রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রমাদান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি যত রোজা রাখতে দেখেছি শাবান মাসে। উসামা বললেন, আমি রাসূলকে দেখেছি শাবান মাসে রোজা রাখতে, ওয়া কানা ইয়াসুমুহু ইল্লা কালিলা, মনে হয় গোটা শাবানই তিনি রোজা রাখতেন অল্প কয়েকদিন ছাড়া। অতএব শাবানের এক নম্বর কাজ কি, রোজা রাখা, প্রস্তুতি নেওয়া, প্রস্তুতি নেওয়া। আর শাবানের মধ্য শাবানের যেই লাইলাতুন নিসফে মিন শাবান অথবা শবে বরাত বলা হয়, এটা তো আপনারা জানেন, এগুলো আপনাদের এলাকায় আলোচনা করার প্রয়োজন বলে মনে করি না আমি, ওই জন্য বেদাত টেদাত নিয়ে কোনো আলোচনাই করিনি। আপনারা দেখেছেন, আমি জানি এই আলোচনা আপনারা প্রচুর পরিমাণ শুনছেন, একই বক্তব্য আমি দুইবার দিতে পছন্দই করি না, আপনারা শুনছেন, ওই আলোচনা করে আমার লাভ কি, আমি যেটা বলি সেটা যেন আপনাদের কাছে, আপনারা যেন সেখান থেকে কিছু নিতে পারেন। এই জন্য বেদাত কোনো করবেন না, সবে বরাত বলতে কোনো জিনিস নাই। সেই রাতে একটা হাদিস আছে, ইমাম আলবানী রহমাল হাদিসটাকে হাসান বলেছেন, হাসান লিগাইরি বা সহি লিগাইরি যাই হোক না কেন, ওই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকদেরকে ক্ষমা করে দেন। এটা ক্ষমা করে দেয়া এটা আল্লাহর কাজ নাকি আপনার কাজ? আপনার কোনো কাম নাই, আপনি যদি ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে ক্ষমা পেয়ে যাবেন। সরকার ঘোষণা করেছে ওই ওই ক্যাটাগরিতে যারা আছে তাদেরকে কি দেওয়া হবে, ভাতা দেওয়া হবে। আপনি ওই ক্যাটাগরিতে পড়েন না, আপনি ভাতা পাইবেন কোথেকে, বুঝেননি? বৃদ্ধ ভাতা আছে, এক যুবক গিয়ে বলে আমার একটু ভাতা দেন, দেওয়া হবে তাকে? এ তো যুবক, এ তো ভাতা পাবে না। অতএব ওই ভাতা কনসেশন ফরগিভনেস ফ্রম আল্লাহ উইল বি অ্যাপ্লিকেবল অনলি ফর দোজ হু আর আন্ডার দি ডেফিনেশন অফ দোজ পিপল। মধ্য শাবান আমল সম্পর্কে এই যে মাত্র বললাম, কেউ যদি সিয়াম থাকে অবস্থায় দাড়ি কাটে তাহলে তার সিয়াম হবে, সিয়াম হবে তাতে কোনো সমস্যা নাই। কেউ দাড়ি কাটা কি হারাম, দাড়ি কাটা কি হারাম, তার সিয়াম হয়ে যাবে, সিয়াম তো ইন্ডিভিজুয়াল ইবাদা, কেউ দাড়ি কাটা হারাম, দাড়ি কাটাও হারাম, দাড়ি ছাঁটাও হারাম। অতএব এটা তিনি কবিরা গুনাহ করবেন, সেজন্য আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইতে হবে। তারাবী ও তাহাজ্জুদ কি আমার, আচ্ছা তারাবী ও তাহাজ্জুদ কি আলাদা, যেহেতু কিয়ামুল লাইল যদি বলা হয় তাহলে কোনো আলাদা না, তাহলে একই জিনিস, খেয়াল রাখবেন পরিভাষা কিন্তু ভিন্ন। যদি এটাকে কিয়ামুল লাইল বলে তাহলে কি এটা একই জিনিস, রাতের সকল সালাতকে কি বলা হয়, কিয়ামুল লাইল বলা হয়। অতএব আন্ডার দিস ব্রড ডেফিনেশন এটা কিয়ামুল লাইল। আর যদি আপনি বলতে চান যে আমি এশার সালাতের পর আমি যেটা যেটা আমরা তারাবি বলি এটা আমি পড়বো আর শেষের রাতে উঠে আমি পড়বো, তাহলে আপনি যদি এটাকে তারাবি বলেন তাহলে কোনো আপত্তি নাই, ওটাকে যদি তাহাজ্জুদ বলেন তাহলে কোনো আপত্তি নাই। আর যদি কেউ মনে করে যে আমি শুধুমাত্র এই তারাবি পড়বো এটাই আমার তাহাজ্জুদ তাহলেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কেউ যদি মনে করে আমি ওই সময় পড়বো তাহলেও পড়তে পারে, হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু টাইমিং যখন ডিফারেন্ট হয় তখন নামও কি চেঞ্জ হয়ে যায়। আপনারা জানেন একটা সালাতের নাম সালাতুল ইশকা, আরেকটার নাম কি সালাতুল দোহা, একটার নাম সালাতুল ইশরাক, আরেকটার নাম কি সালাতুল দোহা। নামাজ কিন্তু একটাই, ফজরের পর থেকে জোহর পর্যন্ত, কিন্তু আপনি যদি সকাল একে ফজরের পর পর পড়েন তাহলে বলা হয় ইশরাক, আর যদি একটু সূর্য উপরের দিকে উঠলে পড়েন তাহলে ওটার নাম কি দোহা। টার্মিনোলজি ইজ ডিফারেন্ট বাট দ্য ইস্যু ইজ সেম। অতএব বেদাত কেন কি, বেদাত কেন ত্যাগ করতে হবে, বেদাত ত্যাগ না করলে ভাইরাসে সবকিছু শেষ করে দেবে, বুঝেন নাই? ভাইরাস চিনেন কিনা, কম্পিউটার কে চালান, সবাই চালান কিনা, যারা চালান না তাদেরকে অন্য উদাহরণ দেই। আচ্ছা আপনার কাছে ধরেন 1 কোটি টাকা আছে, সবগুলো জাল টাকা, সবগুলো কি টাকা জাল টাকা, বাজারে গিয়ে কিছু কিনতে পারবেন নাকি? যদি কিছু কিনেন তাইলে ওইটা নিয়ে গেলে অবস্থা কি দাঁড়াবে বলেন তো, জাল টাকা নিয়ে গেছেন, মায়ের কি একটু বাইরে পড়বে নাকি, একটু বাইরে পড়বে না, হয় ওইখানকার লোকেরা মারবে অথবা জেলে নিয়ে মারবে, দুইটা যে কোনো একটা জেলখানায় দিয়ে দেবে। অতএব আপনি যদি জেলখানায় যাইতেছেন তাহলে এটা হলো বেদাত, আর এই জেলখানা কি, এটা জাহান্নাম, ওটার নাম সিজন, ওটার নাম সিজন, ইংরেজরা চুরি করে বলেছে প্রিজন, হাদিসে এসছে কি
সিজন কোরআনে এসে রব্বিস সিজন আহাব্বু ইলাইয়া, এই সিজন ইংরেজিতে বলা হয় প্রিজন, একই জিনিস, প্রিজনে নেওয়া হবে। মাজহাব কি ইমামগণ তৈরি করে গেছেন? না, মাজহাব ইমামগণ তৈরি করেননি। ইমামগণ কোরআন এবং সুন্নাহ থেকে বিভিন্ন মাসালা বের করে জন্য মূলনীতি তৈরি করেছেন। কি তৈরি করেছেন বলেন তো? মূলনীতি। তারা ছিলেন গবেষক, মুজতাহিদ, তারা মাজহাব তৈরি করেননি। উনি তো জানেন না যে এরকম একটা মাজহাব হবে, এরকম একটা মাজহাব হবে উনি জানেনও না। মাজহাব তৈরি করেছেন পরবর্তী লোকেরা। আমরা তো পড়েছি, বই পড়েছি, পেজ কাকে বলে, মানে একটা সময় গিয়েছিল কে কত জটিল করে লিখতে পারে, যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন। কুদুরি, উসুল শাসি, কুদুরি, শরহে বেকায়া, হেদায়া, এরপরে ফতুল কাদির, আপনি এর এরপরেরটা মানে এই গ্রন্থের সরা, সরা মানে হলো ব্যাখ্যা গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থ পড়তে গেছেন সুল উঠা শুরু হইলো, আর একটু সামনের ব্যাখ্যা গ্রন্থ পড়তে গেছেন সুল আরো উঠছে, যখন সর্বশেষ ব্যাখ্যা গ্রন্থ পড়বেন তখন দেখবেন সুল একটাও নেই সব শেষ, মানে এত জটিল, যত ব্যাখ্যা তত জটিল। ব্যাখ্যা কি সহজ করে না জটিল করে? জটিল করে না সহজ করে বলেন তো? ব্যাখ্যা তো সহজ করে, ব্যাখ্যা মানুষ কেন করে? সহজ করার জন্য, কিন্তু এই ব্যাখ্যা ছিল জটিল, এই যোগ শেষ। তারাই মূলত এগুলোকে প্রতিষ্ঠা করেছে মাজহাব, মাঝহাবের যারা স্কলার মুস্তাহি তারা তৈরি করেন। একজন মুসলিমের ন্যূনতম কতটুকু এলেম অর্জন করা ফরজ, যতটুকু জ্ঞান অর্জন করলে তিনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, যতটুকু জ্ঞান অর্জন করলে তার জাহান্নাম থেকে বাঁচা যাবে। এই জন্যে তার জ্ঞান, তার দিন, আল্লাহকে চেনা, তার ইবাদতগুলো ঠিকমতো করা, সবগুলো ইবাদত, যেই কাজটা ফরজ খেয়াল রাখবেন, এটা এটা উসুল, এটা মূলনীতি। মা লা ইয়াতিমুল ওয়াজিব ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন। কোন কাজ, যেমন নামাজ পড়ার জন্য উযু করা কি লাগে? নামাজ পড়া কি ফরজ? উযু যদি না থাকে নামাজ হবে নি, তাহলে উযু করা কি ফরজ? উযু করা, নামাজ পড়া যেরকম, উযু করা ওইরকম। অতএব যেই জ্ঞান না থাকলে আপনি ইবাদত করতে পারবেন না, ওই ইবাদত, ওই ইবাদতের স্ট্যাটাস যা ওই জ্ঞানের স্ট্যাটাসও তাই, ওই ইবাদতের স্ট্যাটাস যা জ্ঞানের স্ট্যাটাসও কি তাই। সেজন্য আপনি অতটুকু জ্ঞান অর্জন করতে পারবেন। আর যে জ্ঞান অর্জন করা ফরজ, এটা হলো দ্বীনি জ্ঞান, মনে রাখবেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মানে তলাবুল ইলমি শারঈ ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সারা বিশ্বে ঈদ ও সিয়াম কি একই দিনে হবে নাকি ভিন্ন দিনে হবে? ভাই আপনার একদিন হলে লাভ কি? সারা পৃথিবীর মানুষ যদি একদিন নামাজ পড়ে তাতে কি সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে? সব মানুষ মুসলমান হয়ে যাবে? সব মানুষ আল্লাহ আল্লাহ হয়ে যাবে? সব মানুষ বেদাত, শিরক এবং কুফর ত্যাগ করবে? তা না। একদিনে হওয়ার মধ্যে কি আসে যায়? একসাথে থাকলে তার মন ভিন্ন, কিন্তু দূর দূরান্তে আছে মন এক, এরকম নাই? পৃথিবীর যে প্রান্তেই আল্লাহর দিন যারা মানে তাদের সকলকে আমরা ভালোবাসি না? সে সৌদি আরব, আমরা কি তাকে কম ভালোবাসি নাকি? কিন্তু আপনার পাশেই একজন বসে আছে, হতে পারে কেউ তিনি দিন প্র্যাকটিস করেন, আপনি তাকে ভালোবাসেন না, এটা পাশাপাশি থাকার ইস্যু না। একদিনে দিন মানে ইয়ে করলেই সব একেবারে সব আপনার অমুক কিছু হয়ে যাবে, তমুক কিছু হয়ে যাবে, এগুলো নিয়ে ভাববেই নেন, এগুলো মাথা ছাড়ে থেকে ফেলে দেন। রাসূল সাল্লামের যুগে কোনোদিন এটা বলেছেন তিনি? এই আমরা মদিনায় চাঁদ দেখেছি, গিয়ে দেখো তো মক্কায় চাঁদ দেখছি কিনা, এরকম কোনো রেকর্ড আছে? খোলাফায় রাশিদিন যে যুগে, তখন তো ওমরের যুগে আরো বিস্তৃত পৃথিবী মানে মুসলিম বিশ্ব, কোনোদিন খলিফারা বলেছেন যে আমরা মক্কায় বা মদিনায়, মদিনা হচ্ছে ক্যাপিটাল, রাজধানী, আমরা চাঁদ দেখেছি, দেখো তো সিরিয়া চাঁদ দেখেছি না, কোনো রেকর্ড নিয়েছে? বরং সহি বর্ণন আছে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন সিরিয়া এসে থেকে বললেন যে আমরা তো ওইখানে চাঁদ দেখেছি, অলরেডি রোজা রাখা শুরু করে দিয়েছি। বলে তোমরা চাঁদ দেখছো, তোমরা রোজা রাখছো, আমরা চাঁদ দেখিও না, রোজা রাখিও না, আমরা আজকে দেখেছি, আমরা আজকে থেকে রোজা রাখবো। অতএব এগুলো নিয়ে ফেতনা ছড়ানোর কোনো কারণ নাই। মেয়েরা কি বডি স্প্রে ব্যবহার করতে পারবে? বডি স্প্রে তিনি যদি তার বাসার জন্য ব্যবহার করেন, তার বাসা একান্ত, তাহলে তিনি ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনারা জানেন রাসূলুল্লাহ বলেছেন কোন একজন নারী তিনি যদি পারফিউম ব্যবহার করে ঘর থেকে বাইর হন, তাহলে তিনি জেনাকারিনী হিসেবে আল্লাহর কাছে লিখিত হবেন, যতক্ষণ না সে ফিরে আসে। ফিরে এসে তাকে কি করতে হবে? গোসল করতে হবে, ওই জামা কাপড় ধুইতে হবে, এরপরে যদি তিনি বাইরে যেতে চান তাহলে পারবেন, আদারওয়াইজ তিনি জেনাকারিনী হিসেবে আল্লাহর কাছে লিখিত হবেন। মানহাজ সম্পর্কে সুবহানাল্লাহ, মানহাজের উপর আমার জামায়া সালাফি আব্দুর রাজ্জাক ভাইয়ের ওইখানে গত বছর একটা আলোচনা আছে, ইউটিউবে এটা পাবেন, মানহাজ সংক্রান্ত। এখন এই আলোচনা কেটে তো প্রায় দুই আড়াই ঘন্টা কমপক্ষে আলোচনা করলে ভূমিকা বলা যায়। আমাদের যুবকদের জন্য কয়েকটি উপদেশ দিন সুবহানাল্লাহ। যুবকদের জন্য প্রথম কথা বলছি, যুবকরা দিনই জ্ঞান অর্জন করুন, দিনই জ্ঞান অর্জন করা ফরজ। যদি জ্ঞান অর্জন না করেন তাহলে আপনি চারিদিকে শয়তান আপনাকে এদিকে টানবে, ওইদিকে টানবে, এই করবে, সেই করবে। দুই নম্বর হচ্ছে ভালো বন্ধুদের সাথে মিলন, ভালো বন্ধু, ইংরেজিতে বলা হয় পিয়ার প্রেশার।
ইউরাফুর রাজুলু বিসাদিকিহি আল মারউ আলা দীনি খলিলিহি এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস আপনার বন্ধু কারা আপনার বন্ধুর মাধ্যমে কি আপনি আপনার বন্ধুর মাধ্যমে আপনি প্রভাবিত হবেন কোরআনে দেখুন না আল্লাহ সুবহানাহু বলেন যে তার বন্ধু তাকে বলবে যে আল্লাহ ওই আমাকে প্রতিপুষ্ট করেছে না না আমি তাকে প্রতিপুষ্ট করিনি আল্লাহ ও নিজেই প্রতিপুষ্ট হয়েছে বন্ধুর মাধ্যমে মানুষ প্রভাবিত হয় ভালো বন্ধু আপনি রাখুন ভালো বন্ধু আপনি রাখুন এটা দুই নম্বর কাজ এবং তিন নম্বর কাজ হচ্ছে সকল অশ্লীলতা থেকে আপনি নিজকে বিরত রাখুন সেটা সিনেমা হতে পারে সেটা নাটক হতে পারে সেটা গান বাদ্য হতে পারে গান এটা মানুষের অন্তরে নেফাকি তৈরি করে দেয় গান মানুষের অন্তরে কি করে নেফাকি তৈরি করে এখন নতুন ধরনের নাসিদ বের হয়েছে নাসিদ বুঝেন তো মধ্যখানে আবার মিউজিক আছে ওটা আসলে জাহান্নামের দিকে মানুষকে এগিয়ে নিয়ে যায় আপনার ভালো লাগা তৈরি হচ্ছে কারণ কি একমাত্র মিউজিকের কারণে আর কোনো কারণে নাই একমাত্র মিউজিক তাহলে আমরা এক কাজ করি মিউজিকের মাধ্যমে এখন কোরআন তেলাওয়াত করি তাহলে তো ভালোবাসা তৈরি হবে কোরআনের জন্য কি বলেন অথবা পোলা পাইনারে এখন বলবো যে ঠিক আছে আমরা একটু ইসলামী জালাসা করব ওই জলসায় যারা আসবে তাদের প্রত্যেকের এক বোতল করে মদ দেয়া হবে তাহলে আমরা নিয়ে আসি বলেন কি করবেন এটা না হারাম ইজ অলওয়েজ হারাম হারাম আল হালাল উবাইয়িনুন ওয়াল হারাম উবাইয়িনুন হারাম ইজ হারাম হারামকে কোনো অবস্থায় হালাল বানানোর কোনো সুযোগ নাই চান না আপনারা আমরা এই যে চেয়ারম্যান সাহেব কিন্তু বলছিলেন মা বাবার প্রতি অনুগত হন বিশ্বাস করুন আপনি যদি মা বাবার প্রতি অনুগত হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেবেন আপনার সহযোগিতার জন্য কিচ্ছু লাগবে না শুধু মা বাবার প্রতি অনুগত হন সব বিপদ দূর হয়ে যাবে রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদ আমি এত এগুলো তো প্রত্যেকটা এর উপর কমপক্ষে তিন চার ঘন্টা আলোচনা করা উচিত এটা দুই এক মিনিটের ইস্যু নয় জমি বন্ধক দেওয়া যাবে কি বন্ধক বলতে কি যদি এটাকে ইংরেজিতে বলে কন্ডিশন আপনার দেশে কি লাগে জানি না তাহলে এটা হারাম এটা সুদ বুঝেননি আর যদি বলেন ইজারা তাহলে এটা জায়েজ বন্ধক মানে কি যদি এরকম হয় যে আমি এক লাখ টাকা তোমার কাছ থেকে নিলাম তোমার কাছে আমার জমি থাকবে যেই দিন আমি টাকা ফেরত দিতে পারবো ওই দিন আমি জমি নেবো তাহলে এটা পুরাটাই হারাম এটা কি পুরাটাই হারাম সুদ খেলেন সুদ ভিন্ন নামে খাইলেন আর কি এটা জায়েজ নাই বন্ধকি জমিতে শস্য উৎপাদন করলে তাকেই খাওয়া যায় আছে ওই যে এটা বললাম আপনি যদি এইভাবে খান আর আপনি যদি বন্ধকি নয় আপনি এটা ইজারা নেবেন আপনি এটা কি করবেন ইজারা নেবেন এবং আপনি বর্গা চাষির মতো আপনি চাষ করবেন সালাতের পরবর্তী জিকিরের পর কি একাকি মোনাজাত করা যায় কি আপনি তো মোনাজাত করবেন সবসময় একাকি মোনাজাত মানে শব্দের অর্থই তো হলো একাকি কথা বলা ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া আল্লাহর সাথে কথা বলতে হয় গোপনে আল্লাহর কাছে চাইতে হয় কি গোপনে সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবেন তন্মধ্যে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা যে আল্লাহকে নির্জনে নিবৃতে ডাকে একান্তে ডাকে মানুষের সামনে না মানুষের সামনে শয়তানও ডাকতে পারে মনে রাখবেন মানুষের সামনে ডাকা কাঁদা চিৎকার চেঁচামেচি করা এটা শয়তানের এজেন্ডা কার এজেন্ডা শয়তানের এজেন্ডা শয়তান সবচেয়ে খুশি হয় যখন মানুষ মানুষকে দেখানোর জন্য কাজ করে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ইউরাউন আন্নাস ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা মহিলারা হ্যাঁ মহিলারা একটু বসবেন যায়েন না এখনো একটু দশটা মিনিট বসেন মুসলিমদের ঐক্য হবে কিভাবে মুসলিমদের ঐক্য হবে তাওহীদের উপর ঐক্য কিসের উপর তাওহীদের ওয়ালা ইনশা আল্লাহু লা জাআলা আন-নাস উম্মাতাও ওয়াহিদা ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন আল্লাহ চাইলে গোটা পৃথিবীর সব মানুষকে এক বানাইতে পারতেন না আপনার এক নিয়ে তো টেনশন কেন ঐক্য বলতে আপনি কি বুঝেন আমি তো কিছুই বুঝি না ঐক্য মানে কি ঐক্য মানে আমি কিছুই বুঝি না বিশ্বাস করুন আমি এই জাতীয় শব্দের অর্থ বুঝি না ঐক্য মানে হলো আমরা তাওহীদ এর ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করি না একজন হতে পারে সাউথ আফ্রিকাতে অথবা আফ্রিকার কোনো গহীন কোনো অঞ্চলে বসবাস করছে আরেকজন বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অংশ ইয়ে করছে সে সেখানে দিন তাওহীদ এর পক্ষে আছে দুইজনকে ঐক্য নাই আছে কিনা বলেন বুঝেননি একজন পার্বত্য চট্টগ্রামের গহীন জঙ্গলে আছে আরেকজন আফ্রিকার গহীন জঙ্গলে আছে দুইজনই তাওহীদপন্থী তাওহীদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই এরা ঐক্যবদ্ধ কিনা ঐক্যবদ্ধ আরেকজনে মুসলমান নাম দিয়ে সে মূর্তি পূজা করে অথবা আরেকজনে অন্য শিরিকের মধ্যে নিমজ্জিত এরা খুবই একতা আছে এই একতা কি একতা নাকি না এটা একতা না কিসের ঐক্য ঐক্য কাকে বলে আহলে হাদিস বলতে কাদেরকে বোঝায় যারা হাদিস অনুসারে চলে যারা হাদিস অনুসারে চলে তারে আহলে হাদিস আর হাদিস কি হাদিস হলো কোরআনের ব্যাখ্যা হাদিস এবং কোরআন মাঝে কোনো কি নাই বৈপরীত্য নাই কন্ট্রাডিকশন নাই সালাফরা তারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামা আহলুল হিল্লি ওয়াল আকদ অথবা রাসূলুল্লাহ সাল্লাম যাদেরকে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিন এদেরকে বলা হয় আলে হাদিস মানে আপনি এদেরকে যে নামই বলেন আমি আহলে সুন্নাহ ওয়াল জামা বললো আছি আহলুল হাদিস বললো আমি আছি আহলুল হিল্লি ওয়াল আকদ বললো আমি আছি মা আনা আলাইহি ওয়া আসহাবি বললো আছি আত তায়েফাতুল মানসুরা বললো আছি আল ফিরকাতুন নাজিয়া বললো আছি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতিল খুলাফা আর রাশিদিন বললো আছি আতিউল্লাহ আতিউর রাসূল বললো আছি আমি সব জায়গায় তবে বক্তব্য একটাই কোরআন এবং হাদিস ছাড়া কোনো বক্তব্য নাই মানদণ্ড কি আল্লাহ এবং আল্লাহর রাসূল আর কেউ না আর পৃথিবীতে যেই হোক না কেন কেউ মানদণ্ড না একমাত্র মানদণ্ড হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল হরতাল অবরোধ করা যাবে কিনা কি জন্য করবেন কি জন্য মুসলমানদেরকে কষ্ট দেয় কি জায়েজ নাকি মুসলমানদেরকে কষ্ট দেয় কি হারাম মুসলমানকে কষ্ট দেয়া হারাম মুসলমানদেরকে কষ্ট দেয়া হারাম এটা মনে রাখবেন আপনি কারে কষ্ট দেন কি কারণে কষ্ট দিচ্ছেন অন্যায় করছে অমুকে কষ্ট দিতেছেন আমারে আমি কি অপরাধ করলাম দিন বোঝার জন্যে দিনের গভীর জ্ঞান লাগবে এটা একটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আর এর নেয়ামত এগুলো অনেক আলোচনা মাজহাবের কারণ কি ইসলাম বিভক্ত হয়নি শুনেন এগুলো নিয়ে এত বিভক্তি এত বিতর্ক করেন না ভালো মূল কথায় আসেন মূল কথায় আসেন আমাদের বক্তব্য একটাই ভাই কোরআন এবং সুন্নাহ মানেন আর কোনো বক্তব্য নেই এই বক্তব্য যদি কারো কথার সাথে মিলে তাহলে তো আমি তারটা মানলাম সবচেয়ে কি আমি কি তারটা মানছি নাকি কোরআন হাদিস মানছি কোরআন হাদিস মেনেছি এতক্ষণ যদি আমি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলতাম এই জায়গা দিয়ে আমার যাইতে দিতেন আপনারা যদি দায়িত্ব না দিতেন তাহলে এটা আপনারা দুর্বল বলেন জোর করে যে না যেতে দিতাম না মুসলমানরা যখন এই কথা বলতে পারবে আমার মতো লোকের সামনে দাঁড়িয়ে বলতে পারবে যদি আপনি সত্য না বলেন তাহলে এখান থেকে যেতে দেব না তাইলে ইসলাম বিজয়ী হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বলেছেন আমি এই অনুসারে চলবো এই অনুসারে চলবো আমি যদি কোরআন এবং সুন্নাহ অনুসারে চলি তাহলে তোমরা আমার আনুগত্য করবে আর যদি আমি কোরআন এবং সুন্নাহ অনুসারে না চলি ফাকাউইমুনি আমারে সোজা করে দিও ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন কোরআন এবং সুন্নাহ অনুসারে চললে আমাকে মানবে কোরআন এবং সুন্নাহ অনুসারে না চললে আমাকে মানবে না একজন দাঁড়িয়ে বলল ওমর কোরআন এবং সুন্নাহ অনুসারে না চললে এই যে তলোয়ার দেখেন না তলোয়ার দিয়ে আপনার সোজা করে দেব ওমর বলেন আল্লাহর আল্লাহর প্রশংসা আদায় করছি আল্লাহ উম্মতে মুহাম্মদের মধ্যে এমন লোক রেখেছেন যারা ওমর মতো ব্যক্তির প্রয়োজনে ডান্ডা দিয়ে সোজা করে দেয় এমনিতেই কি সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মানে যদি আপনি প্রতিষ্ঠা বলেন ইসলাম প্রসারিত হয়েছে এমনিতেই আমাদের মতো মে 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 টাইপের লোক দিয়ে ইসলাম প্রচারিত কোনোদিন হবে না আপনার ভালো লাগলেই সেটা আপনার আপনার পক্ষে গেলেই ভালো লাগলো আর আপনার পক্ষে যদি না যায় তাহলে কি ভালো বললো উনি কি বলছে এগুলো আপনার পক্ষে গেলেই শুধুমাত্র আপনার মজা লাগে দিন কায়েম করেন রাষ্ট্র ক্ষমতা কে বলছে আপনাকে এটা আচ্ছা রাষ্ট্রে দিন কায়েম করবে কে যে রাষ্ট্রে আছে এটা আপনার হয়তো মাথা ব্যথা কেন আপনার নিজের দিনের খবর কি আপনার নিজের ঘরে দিন আছে নাকি বুঝেননি রাষ্ট্র যিনি পরিচালনা করে এটা তার মাথা ব্যথা তার জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তুমি কেন ওখানে দিন প্রতিষ্ঠা করলে না আচ্ছা ভাই বলেন তো আমি তো কোনো ব্যাংকের মালিক না আল্লাহ কি আমারে বলবে ওই ব্যাংকটা কেন ইসলামিক বানাইলে না বলবে আপনাদের কি মনে হয় আমি এই এলাকার মানুষ না এই এলাকায় আমি কোনোদিন আসিনি আপনারও আমার কোনোদিন দাওয়াত দেন নাই আমারও এখানে আসার অন্য জায়গায় আমার কাজ আল্লাহ তোমার বলবে না ওই মিয়া অথবা তিনি বলবে না তুমি আমেরিকা গিয়ে ইসলাম প্র্যাকটিস প্রচার করলে না কেন আমি তো আমার দেশেই করছি আমার অঙ্গন যতটুকু অতটুকুতে আমি কি করছি তার জন্য আমার দায়িত্ব কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজের জীবন আমি ইসলাম প্র্যাকটিস করেন ইসলাম প্রতিষ্ঠা করেন প্রত্যেকটা ঘর যদি ইসলামিক ঘর হয়ে যায় তাহলে রাষ্ট্রতে ইসলাম থাকবে না নাই থাকবে তাদের কাজ যার কাজ যারে করতে দেন আরেকজনের কাজ নিয়ে মাথা ব্যথা কইরেন না বেশি এটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম বোন ভাইদের কি হয়েছে এটা বোন ভাইদের সম্পর্কে সম্পত্তি ভাগ সম্পর্কে বলুন বোন ভাইয়ের বাড়ির জমির ভাগ পাবে কি সঠিকভাবে আদায় না করলে কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো এবাদতই কবুল হবে না লির রিজালি নাসিবু মিম্মা কাসাবু আল্লাহ সুবহান বলেছেন লির রিজালি নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কল্লা মিনহু আও কাসুর নসীবাম মাফরুদা নসীবাম মাফরুদা আল্লাহ ফরজ করে দিয়েছেন এই নির্ধারিত অংশ লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ের দ্বিগুণ পাবে এবং এটার জন্য আপনারা নতুন করে ফতোয়া বাইর করছেন তা কি বাড়ির সম্পত্তি মেয়েদেরকে দেওয়া যাবে না এই ফতোয়া যদি আপনি নিজেই বাইর করে থাকেন তাইলে আখেরাতে কি নিয়ে যাবেন আমি জানি না কারণ আপনি তখন শরীয়ত নিজে বানালেন শরীয়ত নিজে যে বানায় সে মুশরিক হয়ে যায় তার সম্পদ আপনি তাকে দেন বরকত তো নাই কারণেই আরে বোনরা আমি বিশ্বাস করেন আমার বোনদেরকে আমি এত ফিল করি আমি জানি না আপনারা যা আপনারা নিশ্চয়ই ফিল করেন বোনরা ভাইদের বিপদ দেখলে মনে হয় যেন ওরা জীবনটা দিয়ে দেয়
এমনি তো মায়ের জাত, এই বন্ধের কেমনে ঠকান, কিভাবে এটা সম্ভব? সব পাই পাই হিসাব করে দেবেন তাদেরকে, পাই পাই হিসাব করে দেবেন। আমি বহু বোনের দেখেছি তাদের জীবনটা তারা ভাইদের কল্যাণে তারা বিলিয়ে দেয়, সেই বন্ধুকে কিভাবে ঠকায়, করবেন? এটা হারাম, এটা করা হারাম। এটা বাথরুমে কি অজু করা যাবে এবং বাথরুমে কি উলঙ্গ হয়ে গোসল করা যাবে? অজু করা যাবে ভাই, আপনি বাথরুমে কি জন্য ঢুকেছেন? যদি আপনি বাথরুম তো এটাকে টয়লেট বলে না, মনে রাখবেন যে আপনারা এই যে মুরব্বীরা আছে, আমি জানি না এই অঞ্চলে এখন আছে কিনা, এক সময় এক ধরনের টয়লেট ছিল, ওই সকল টয়লেট কি গাছের শিকড় দিয়ে ইত্যাদি ইত্যাদি বানাইতো না? আচ্ছা, ওইখানে গিয়ে কি অজু করা যাইতো? ওইটাকে বলে টয়লেট। আর এখনকার এগুলো তো টয়লেট বলে না, এগুলো করে বাথরুম, ইংরেজি শব্দ। বাথ মানে হলো গোসল, আর রুম মানে হলো কি খানা, মানে গোসল খানা, অর্থাৎ গোসলের রুম। এটা নাম দিলেন গোসলের রুম, কয় অজু করা যাবে কিনা, নামই তো দিছে গোসলের রুম। ওইখানে যে টয়লেটে, যদি আপনি টয়লেটে করার জন্য ঢুকেন, তাইলে তো আপনি টয়লেটে যাওয়ার জন্য যে দোয়া পড়বেন, সেই দোয়া পড়ে আপনি যাবেন। আপনার ইন্টেনশন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুসারে আপনি করবেন। টয়লেটের উপরে দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহ বলবেন না, কিন্তু ওযু করতে বলে আপনি বিসমিল্লাহ বলবেন, তো সমস্যা কি? এটা কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাথরুমে কি উলঙ্গ হয়ে গোসল করা যাবে? যাবে, কিন্তু এটা কোনো ব্যক্তিত্ববালা মানুষের পরিচয় না। আচ্ছা, ওই লোক যে বারবার তার লজ্জাস্থানের দিকে তাকে, ওর রুচি দেখলেই তো বমি আসে, রুচি দেখলেই তো বমি আসে। কি বলেন আপনাদের, আপনাদের রুচি কেমন? বেশি করে পোলা পানের কথা আমি বলি, ইয়াংদের কথা বলি, এতে রুচির ব্যাপার, রুচির প্রশ্ন এটা। আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, আমি রাসূল ইসলামের লজ্জাস্থান কোনোদিন দেখিনি। এটা তো পোলা পায় না, সেই জন্য আমি বলতে চাইনি, এবং তিনিও দেখেন না। এটা হলো পার্সোনালিটি, এটা কি পার্সোনালিটি, ব্যক্তিত্ব বলে এটাকে। রাসূলের কাছে আসেন, আমি একটা কোর্স পড়ে, এটা না হলো ইসলামিক পার্সোনালিটি, ব্যক্তিত্ব কীভাবে তৈরি করতে হয়। একজন মুসলমানের ব্যক্তিত্ব থাকবে বাঘের মতো, অন্যরা দেখলেই সেলুট করতে হয়, এমন ব্যক্তিত্ববালা। মুসলমান কি ছাগলের জাত নাকি, কি বলেন, সিংহের জাত? এটা হচ্ছে মুসলিম, তাকে দেখলেই অন্যরা বুঝে না এই আসলে কি ইসলাম। আপনার সালমান আল ফারিসিকে একজন প্রশ্ন করলো, তোমার বাপের নাম কি? বলে আমার বাপের নাম ইসলাম। বুঝেননি? সালমান আল ফারিসিকে প্রশ্ন করেছে, তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম ইসলাম। আবি আল ইসলাম লা আবান লি সিওয়াহু, আমার বাবার নাম ইসলাম, আমার আর কোনো বাপ নাই। মানে ইসলাম আমার আইডেন্টিটি। ইসলামে জ্ঞানের কি, ইসলামে জ্ঞানী মহিলা নেতৃত্ব, হ্যাঁ ইসলামে জানি মহিলা নেতৃত্ব, আর আমি বাক্যটা বুঝতে চাই না, পারিনি, জ্ঞানী মহিলা নাকি, বানান ভুল আছে, বানান বুঝতে পারিনি আমি। আচ্ছা, আপনার ব্যবস্থা আছে, আপন আপনি নিয়ে যাবেন, জিয়াফত, জিয়াফত গুরুত্বপূর্ণ। শুধু ঘুষের অর্জিত টাকা মাদ্রাসা মসজিদে দিলে সওয়াব হবে কিনা, না, মাদ্রাসা মসজিদে দেবেন না, মাদ্রাসা কনস্ট্রাকশনে দিতে পারেন, কিন্তু এতে সওয়াবের নিয়তে দিলে আপনার গুনাহ হবে, সওয়াবের নিয়তে দেবেন না। আল্লাহ হাফেজ বিদায়ের বেলা বলা যাবে না কেন? কেন বলা যাবে? আল্লাহ হাফেজ কি রাসূল ইসলাম বলছেন নাকি? আপনি কি নিজে বানাইবেন নাকি ইসলাম? যদি বানান তাহলে তো আপনার কাম, এটা করবেন না। সন্তান জন্মের দুই দিন পর যদি মারা যায় তাহলে কি আকিকা দিতে হবে? আকিকা যেহেতু সপ্তম দিনে দেওয়ার প্রশ্ন, সপ্তম দিনে, অতএব সপ্তম দিন যেহেতু আসেনি, আপনি ইচ্ছা করলে তার আকিকা নাও দিতে পারেন। শায়েখ সরকারির বা ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়া বা চাকরি করা যাবে কি? লোন নিতে পারবেন না, আপনি লোন নিতে পারবেন না। ইসলামী ব্যাংকগুলো থেকে, কোন ইসলামী ব্যাংক থেকে নেন এটা স্পষ্ট করে না বললে বলতে পারবো না। আর হচ্ছে চাকরি, সরকারি চাকরি কেন করতে পারেন? তাহলে সরকারি চাকরি কারা করবে? হারামের কাজ করবেন না, সিগারেট বা চদ্দা খাওয়া হারাম, হ্যাঁ হারাম। মসজিদে পেঁয়াজ খেয়ে আসা জায়েজ নাই, মসজিদে কি পেঁয়াজ খেয়ে আসা জায়েজ নাই, সিগারেট খেয়ে আসা জায়েজ নাকি? কি বলেন আপনার কি মনে হয়? সিগারেট খেলে, আমার একটা আলোচনা আছে ইউটিউবে, এটা দেখবেন, সিগারেট খেলে 40 দিনের ইবাদতই কবুল হবে না, সিগারেট হারাম। কেরাত শব্দের অর্থ কি? কেরাত শব্দের অর্থ হলো পাঠ, অর্থ সহ বুঝে পাঠ। তাহাজ্জুদের নিয়তে ভিতরে না পড়ে শুয়ে পড়লে, ভিতরে কাজা হলে, আপনাদের কে বলছে এই কাম করতে? এটা একটা খারাপ কাজ। এই শুনেন, তাহাজ্জুদের নিয়তে ভিতির না পড়িয়া শুইবেন না, শয়তান আপনার ওই এজেন্ডা দিছে। যেই ব্যক্তি নিশ্চিত ভাবে তাহাজ্জুদে না উঠতে পারেন, ওই ব্যক্তি ভিতির রেখে না ঘুমাবেন না, তিনি ভিতির পড়ে তারপরে ঘুমাবেন। মেয়েদের ক্ষেত্রে শুধু ধন্যবাদ জ্ঞাপনে জাযাকিল্লাহ বলতে হয় নাকি সকল জাযাকিল্লাহু খায়রান, জাযাকিল্লাহু খায়রান অথবা জাযাকুমুল্লাহু খায়রান বলা যেতে পারে, একই যেমন আসসালামু আলাইকুম বলা যায়। কেউ দ্বীনের জ্ঞান অর্জন, দ্বীনের জ্ঞান দিলে তাকেই কি ওস্তাদ বলা যায়, প্রকৃত ওস্তাদকে, যিনি সত্যিকার জ্ঞান দেন। আকিকা করে নাম রাখার পর আবার কি নামের পরিবর্তন করানো যায়? কেন যাবে না, নামের পরিবর্তন ঘটানো যাবে। হেবা শব্দের অর্থ কি? হেবা মানে দান করা, সুদ হারাম
জানার পরেও সুদ গ্রহণ করলে কি তার দুনিয়া পরিণতি কি ভয়ঙ্কর পরিণতি, তার ইবাদত কবুল হবে না। কেউ সুদের টাকা আনলে তারপর সুদকে হারাম জানার পর সুদের টাকা আর লভ্যাংশ তাকে দিতে চাচ্ছে না, এখন প্রশাসনিক চাপ দিচ্ছে লভ্যাংশ দেওয়ার জন্য। এটা তো সুবিধাবাদী বক্তব্য ভাই, এটা হলো সুবিধা, আগে নিছেন এখন দেবেন না, দিনের পথে ইমান অটুত। এখানে আসলে আরো অনেক প্রশ্ন, জাজাকুমুল্লাহ খায়ের।